সাড়ে ১১টার সময় আমার বাড়ির গেটের সামনে গিয়ে আমার খুব বাজাবাজি বকাবকি করতেছে, গালি গালাজ করতেছে, একদম মুখ সাফ করতেছে এবং পার্টিতে খুব গালি গালাজ দিতেছে। আমি ভাই এমন গালি গালাজ করতেছো, আমি তো ঘরে গেছিলাম, এমন করছি পরে আমার মুখের মধ্যে খাবলা দিয়ে দশ ধরে সে আমার চট্টর মারণ আরম্ভ করে দিচ্ছে। মাসে পর আমি চিৎকার করছি পর আমার মেয়েটা আজকে সাইকোলজি অনার্সের পরীক্ষা এমবিবিতে পড়ে গেলেন মধ্যে গিটের মধ্যে এবং তার বউ এসে আমার মেয়েদের মানে আমি মুখে পাল করতে পারি না, এইভাবে আমরা মেয়েরা মারধর করছে, পাড়ার লোক সব জুটে পড়ছে, তারা আমাদের বাঁচায়। এরপরে আমার হাজবেন্ড আইসে কিছুক্ষণ পরে আমার পরে আমার হাজবেন্ডের দেখে সে দৌড়ে আইসে আমার হেলমেট দিয়ে মারতো, তখন আমার পাড়ার লোকগুলো আমাদের বাঁচায় এনে বাঁচায়। এইভাবে কিছু আনে আমার কি তারা আপনাদের কাছে আনে কি কমো আমার পরে কিছু যে মারধর করছে তার নাম কি? তার নাম রাজীব সাহা। এরপরে গিয়ে সেটা তারারে একটা ভাই আমাদের পার্টিতে নতুন আইসে রাহুল সাহা করে না হে আইসে কি কইছে আর হেরা সব লুকাই গেছে না বুঝলেন তো। এরপরে হেরা আয়া কী করছে কইতাম পারি না, এখন পর্যন্ত তো আমি কিছু বুঝতে পারতেছি না।